Hello, my dear students. Good morning to all of you. I am your Borsha ma'am, and today I have come with another your math lesson. So, let's start our class. Today we will start a completely new chapter, chapter 5, that is basic geometrical ideas. So, what is geometry basically? Mathematics have different parts. Mathematics e onekgulo part ache. Shegulo jokhon tumra aro higher class e utbe tokhon shei different parts gulo dekhte pabe. One of the part of mathematics is geometry. Okay. Geometry hocche mathematics er onekgulo part er moddhe ekta. Geometry is basically came from a Greek word. Okay. Geo means earth. Geography jeta amra jani. Earth sambandhito jinish potro. And metron means measurements. So basically in ancient time the basic meaning of geometry was measurement of earth. Okay. So not only the earth but also some figures, measurement of some figures. So, ekhane basically geometry te amra ki dekhbo. Geometry te amra kintu kono jog, biyog, gun, bhag, erokom type er basic arithmetic operations jegulo, shegulo amra korbo na. We measure something or draw something. In this chapter, we basically study about some basic plane figures. Basic figures ki? Line, triangle, angles, point. যে সমস্ত basic geometry যে basic জিনিসপত্র যেগুলো, সেগুলো সম্বন্ধে এই চ্যাপ্টারে আমরা পড়ব. Okay? At first, we will learn about point. Point is the basic of geometry. Geometry যেখান থেকে শুরু হচ্ছে, সেই শুরুর জায়গাটাই হচ্ছে পয়েন্ট একদম ফ্রম দ্য বেসিক পয়েন্ট কি ইফ ই মার্ক আ ডট অন আ পেপার বাই আ শার্প টিপ অফ পেন্সিল যদি আমরা পেন্সিল দিয়ে একটা ডট মার্ক করি এই যে ডটটা দিস ডট ইজ কল্ড আ পয়েন্ট এই যে ডটটা আমাদের মার্ক হলো এটাকে পয়েন্ট বলবো সো বেসিক্যালি পয়েন্ট ডিটারমাইন্স আ লোকেশন কোন লোকেশন আমরা মার্ক করতে গিয়ে পয়েন্টে ইউজ করি ইট হ্যাজ নো ডাইমেনশন ডাইমেনশন মিনস কোন শেপ বা কোন সাইজ কিছুই নেই জাস্ট ইট ইজ এ সিম্পল ডট এর কোন এক্সটেনশন নেই কোন শেপ কোন সাইজ কিছু নেই অ্যান্ড ইট ডিটারমাইন্স আ লোকেশন যে কোনো কিছু লোকেট করার জন্য আমরা পয়েন্ট ইউজ করি ফর এক্সাম্পল আ টিপ অফ কম্পাস আ শার্পেন্ড এন্ড of a pencil, a pointed end of a needle. যে কোনো কিছুর টিপটা টিপ অফ আ পেন্সিল টিপ অফ আ পেন টিপ অফ আ কম্পাস সবকিছু যে মাথার যে টিপ পোর্শনটা দিস টিপ পোর্শন এই টিপ পোর্শনটা হচ্ছে পয়েন্টের এক্সাম্পল অ্যাকচুয়ালি বাই দিস পোর্শন উই ক্যান ড্র আ পয়েন্ট গেল সো হাউ ক্যান উই ডিস্টিংগুইশ আ পয়েন্ট মানে পয়েন্টটা যদি দেখা যায় যে দেয়ার আর লটস অফ পয়েন্ট অ্যান্ড উই হ্যাভ টু ডিস্টিংগুইশ ইচ অফ দেম দেন হোয়াট শুড উই ডু অনেকগুলো পয়েন্ট আছে চারটে পাঁচটা পয়েন্ট আছে আমাদের কপির উপর এবং আমি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা করে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা কি করব উই গিভ আ নেম টু দ্যাট পয়েন্টস আমরা পয়েন্টের নাম দেব কি করে নাম দেব ইচ অফ আ পয়েন্ট আর ডিনোটেড বাই আ সিঙ্গল ক্যাপিটাল লেটার which is written next to the dot. প্রত্যেকটা ডটের পাশে দেখো এখানে there is a capital letter A, B, C. There are three points and beside each of the points there are three capital letters. So these three capital letters denote the name of that points. This is A point, this is B point, this is C point. তো দিস ক্যান বি রিড বাই পয়েন্ট এ পয়েন্ট বি পয়েন্ট সি প্রত্যেকটা জিনিসেরই আমাদের নাম দরকার হয় উইদাউট
এনি নেম আমরা কিন্তু জিনিসটাকে ডিস্টিংগুইশ করতে পারি না। যেমন ইচ অফ ইউ হ্যাভ ডিফারেন্ট ডিফারেন্ট নেমস, প্রত্যেকে তোমাদের একটা নাম আছে। যদি তোমাদের নাম সেম হয়ে যায় দেন ইউ হ্যাভ আ সারনেম উইচ ইজ ডিফারেন্ট, তো সেটা দিয়ে তোমাদের প্রত্যেককে ডিস্টিংগুইশ করা যায়। তেমনি ইফ উই ডিস্টিংগুইশ ইচ অফ দ্য পয়েন্ট দেন উই হ্যাভ টু ডিনোট নেমস। অ্যান্ড হাউ ক্যান উই ডিনোট নেম? উই গিভ দ্য নেম বাই আ সিঙ্গল ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, কিন্তু এটা মাথায় থাকে যেন, স্মল লেটার নয়, সিঙ্গল ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে যেটা পয়েন্টের পাশে আমরা লিখব। সো ক্লিয়ার হলো হোয়াট ইজ পয়েন্ট? ইট ইজ বেসিক্যালি ডিটারমাইন্স আ লোকেশন, নো ডাইমেনশন। নেক্সট লুক এট হিয়ার, দেয়ার আর সাম এক্সাম্পলস। লুক এট দিস ফিগার, হাউ মেনি পয়েন্টস আর মার্কড ইন দ্য ফলোয়িং ফিগার্স, দ্যাট মিন উই হ্যাভ টু কাউন্ট দ্য পয়েন্টস। কোথায় কোথায় পয়েন্ট থাকে? এই যে প্রত্যেকটা জয়েন্ট যেগুলো, ইচ জয়েন্ট কন্টেন্স আ পয়েন্ট, দ্যাট মিন্স হিয়ার আর ফোর জয়েন্টস, ফোর পয়েন্টস, হিয়ার অলসো আর ফোর জয়েন্টস, সো ফোর পয়েন্টস, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। সো দিস ফিগার কন্টেন্স এইট পয়েন্টস টোটাল। অ্যান্ড হোয়াট আর দ্য নেমস অফ দ্য পয়েন্ট? পি কে এল এম আই জে ও এন। সো দিস আর দ্য এইট পয়েন্টস। তো এরকম দিতে পারে যে একটা ফিগার ড্র করা হলো, ড্র করে বলল যে মার্ক দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড কাউন্ট দেম, কোন কোন পয়েন্ট আছে সেগুলো মার্ক করো, বা যদি তোমাকে নাম নাও দিয়ে দিতে পারে, জাস্ট ইউ হ্যাভ টু মার্ক দেম উইথ ডিফারেন্ট নেমস অ্যান্ড উই হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ পয়েন্টস। ওকে, নাও লেটস কাম টু দ্য সেকেন্ড প্লেন ফিগার, দ্যাট ইজ দ্য লাইন। সো লাইন বেসিক্যালি আ স্ট্রেট পাথ দ্যাট এক্সটেন্ডস ইনডেফিনিটলি ইন বোথ ডিরেকশন। ইনডেফিনিটলি মানে কি হচ্ছে? একটা পয়েন্ট রয়েছে, ওকে, ইফ উই স্টার্ট এক্সটেন্ডিং দ্য পয়েন্ট বাই স্ট্রেট পাথ ইন বোথ ডিরেকশন, মানে একটা পয়েন্টকে আমরা দুদিকে কন্টিনিউয়াসলি আমরা এক্সটেন্ড করে যাচ্ছি, এন্ডলেসলি মানে না থেমে, কন্টিনিউয়াসলি মানে ডান দিকে কন্টিনিউয়াসলি এক্সটেন্ড করে যাচ্ছি অ্যান্ড লেফট সাইডেও কন্টিনিউয়াসলি এক্সটেন্ড করে যাচ্ছি, দেন দিস ইজ কল্ড আ লাইন। সো ইট ইজ বেসিক্যালি আ স্ট্রেট পাথ, একটা সোজা লম্বা পাথ উইচ এক্সটেন্ডস এন্ডলেসলি ইন বোথ ডিরেকশন। লুক এট দিস পিকচার, দেখো অ্যারো দেওয়া রয়েছে দুদিকে। দিস অ্যারো মিন্স দ্য লাইন হ্যাজ নো এন্ডিং। দুদিকে দুটো অ্যারো দেওয়া রয়েছে মানে এদিকেও ও এন্ডলেসলি এক্সটেন্ড করছে, এদিকেও ও এন্ডলেসলি এক্সটেন্ড করছে। সো ক্লিয়ার? সো দিস হ্যাজ নো এন্ড পয়েন্টস, মানে এখানে এন্ড পয়েন্টস মানে যে পয়েন্টে গিয়ে ওই লাইনটা এন্ড হচ্ছে। দ্য লাইন হ্যাজ নো এন্ড পয়েন্ট, লাইন কিন্তু কোথাও গিয়ে এন্ড হয় না, ওটা এন্ডলেসলি চলতেই থাকে, চলতেই থাকে। সেই জন্য দুদিকে উই আর পুটিং টু অ্যারোস, আমরা দুদিকে দুটো অ্যারো দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ লাইন? বেসিক্যালি এজ অফ আ রুলার, এজ অফ আ টেবিল, এজ অফ ইউর বুক, তোমার বইয়ের যে এজটা, তোমার রুলার বা স্কেলের যে এজ, দিস ওয়ান, এজ অফ ইউর রুম, রুমের যে এজ, যেখান থেকে দেওয়ালের যে এজটা সেটা, এজ অফ দ্য টেবিল, দিস অল আর এক্সাম্পল অফ লাইন্স। বাট অল অফ দিস এন্ডস ইন আ সার্টেন পয়েন্ট, এরা কিন্তু সবাই একটা সার্টেন পয়েন্টে গিয়ে এন্ড করেছে। লাইন কিন্তু বেসিক্যালি কোনো পয়েন্টে এন্ড হয় না, ইট কন্টিনিউয়াসলি মুভস, লাইন কন্টিনিউয়াসলি মুভ করে। ক্লিয়ার? নাও লেটস লুক সাম প্রপার্টিজ অফ লাইন। লাইনের কিছু প্রপার্টি দেখে নি, কি কি? ফার্স্ট ওয়ান, আ লাইন ক্যান নট বি ড্রন অর শোন কমপ্লিটলি অন আ পেপার। কেন কমপ্লিটলি ড্র করা যায় না বা দেখানো যায় না? বিকজ একটু আগেই আমি বললাম লাইন এক্সটেন্ডস এন্ডলেসলি ইন বোথ ডিরেকশন, বোথ ডিরেকশনে ও এন্ডলেসলি বাড়তে থাকে। তো আওয়ার কপি অর আওয়ার পেপার হ্যাজ আ ফাইনাইট ডিস্টেন্স, একটা পার্টিকুলার লেন্থ আছে,
পেপারটা, সেই জন্য পেপারটার লেন্থ যত দূর তত দূর অবধি লাইনটা আঁকে ড্র করতে পারি, তার বাইরে ড্র করতে পারি না, কিন্তু তার বাইরেও লাইনের আরো অনেক পোর্শন থেকে যায়। সেই জন্য উই ক্যান নট ড্র অর শো আ কমপ্লিট লাইন অন পেপার, ওনলি আ মডেল অফ আ পোর্শন অফ আ লাইন ক্যান বি শোন। যেমন লুক অ্যাট দিস এক্সাম্পল, দিস লাইন, এখানে কিন্তু কমপ্লিট লাইনটা শো করা হয়নি, জাস্ট আ পার্ট অফ দ্য লাইন হ্যাজ বিন শোন হিয়ার, বিকজ দ্য লাইন হ্যাজ এন্ডলেস, লাইন ইজ এন্ডলেস, লাইনের কোনো এন্ড নেই, বাট দিস বুক হ্যাজ আ ফাইনাইট ডিস্টেন্স, সো উই আর শোয়িং আ পার্টিকুলার পোর্শন অফ দ্য লাইন। নেক্সট পয়েন্ট, উই মার্ক অ্যারো হেডস অন টু এন্ডস অফ এনি মডেল অফ লাইন, যেটা আমি এক্ষুনি বললাম, আমরা লাইনের দুটো এন্ডে আমরা দুটো অ্যারো হেড ড্র করি, সেই অ্যারো হেডটা কি ইন্ডিকেট করে, দ্যাট দ্য লাইন এক্সটেন্ডস ইনফাইনাইটলি ইন দ্য বোথ ডিরেকশন, লাইন দুটো ডিরেকশনে ইনফাইনাইটলি এক্সটেন্ড করে যাচ্ছে, সেটাই ডিনোট করে, মানে এই দিকেও এক্সটেন্ড হচ্ছে এই দিকেও এক্সটেন্ড হচ্ছে, কিন্তু দুটো ডিরেকশনে উই আর পুটিং টু অ্যারোস টু ইন্ডিকেট দিস। নাম্বার থ্রি পয়েন্ট, আ লাইন হ্যাজ নো এন্ড পয়েন্ট, যেটা বললাম এন্ড পয়েন্ট মিন্স যে পয়েন্টে গিয়ে দ্য লাইন এন্ডস, দেয়ার ইজ নো এন্ড পয়েন্ট অফ আ লাইন, ইট এক্সটেন্ড এন্ডলেসলি। Two points, say A and B, are marked on the line and the line is named AB and read as line AB. Ekta line ke jokhon amra geometrically denote kori tokhon we write this. Erom bhabe denote kori. AB মানে একটা দুটো পয়েন্ট রয়েছে লাইনের উপর, তো লাইনকে তো একটা নাম দিয়ে ডিনোট করতে হয়, যেহেতু এক্ষুনি আমি বললাম এভরিথিং হ্যাজ ইটস পার্টিকুলার নেম, প্রত্যেকটা জিনিসের একটা পার্টিকুলার নাম দরকার হয়, উইদাউট এনি নেম উই ক্যান নট ডিস্টিংগুইশ দেম, সো এভরি লাইন অলসো হ্যাভ টু গিভেন আ নেম, গিভ আ নেম। তো একটা এ বি দুটো পয়েন্ট রয়েছে একটা লাইনের উপর, সেটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি এ বি, এবং মাথায় হচ্ছে এই চিহ্নটা, একটা লাইন তার দুপাশে দুটো অ্যারো হেড, সেটা ডিনোট করে, ইট ইজ দ্য নোটেশন অফ আ লাইন। প্রত্যেকটা জিনিসের একটা পার্টিকুলার নোটেশন থাকে, এটা হচ্ছে নোটেশন অফ আ লাইন, লাইন এই সিম্বলটা দিয়ে লাইন ডিনোট করা হয়, যেহেতু লাইন দুদিকে এন্ডলেসলি বাড়ে সেজন্য এই সিম্বলটা মানেই বুঝতে হবে যে ইট ইজ আ লাইন, ক্লিয়ার। অলসো আ লাইন নেমড বাই আ স্মল লেটার অফ অ্যালফাবেট, একটা স্মল লেটার দিয়েও লাইন ডিনোট করা হয়, such as L, M, N, etc. মানে এভাবে নাম না দিয়ে, যেমন look at here, this is line L, small letter দিয়েও denote করা হয়, যেমন we denote point by using a capital, single capital letter, তেমনি we can also name a line by a small letter কিন্তু not capital letter, L, M, N, বা এভাবেও আমি denote করতে পারি, clear? We can draw a an unlimited number of lines passing through a point. Let there is a point. একটা পয়েন্ট দিয়ে আমি কতগুলো লাইনকে পাস করাতে পারি, যদি আমি ড্র করে দেখি এরম একটা, টু, থ্রি, ফোর, এরকম করে উই ক্যান পাস এন্ডলেস নাম্বার অফ লাইন আর আনলিমিটেড নাম্বার অফ লাইনস থ্রু আ পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে আমরা আনলিমিটেড নাম্বার অফ লাইনসকে পাস করাতে পারি। উই ক্যান মার্ক অ্যান আনলিমিটেড নাম্বার অফ পয়েন্টস অন আ গিভেন লাইন, একটা লাইনের উপর আমরা আনলিমিটেড নাম্বার অফ পয়েন্ট মার্ক করতে পারি, লুক অ্যাট হিয়ার অন দিস লাইন উই আর মার্কিং আনলিমিটেড, মানে আমি তো গ্যাপ গ্যাপ করে করছি, আরও ইফ উই মার্ক দ্য পয়েন্টস ডেন্সলি উই ক্যান মার্ক আনলিমিটেড নাম্বার অফ পয়েন্টস অন আ লাইন, সো ক্লিয়ার, দিস ফাইভ আর বেসিক্যালি দ্য প্রপার্টিজ অফ লাইন। তাহলে কি হচ্ছে, উই ক্যান নট ড্র আ কমপ্লিট লাইন অন আ পেপার, যেহেতু লাইন ইজ এন্ডলেস অ্যান্ড দ্য পেপার হ্যাজ আ ফাইনাইট ডিস্টেন্স, সো একটা কমপ্লিট লাইনকে আমরা পেপারে ড্র করতে পারি না, ইচ লাইন
has two arrowheads seta diye ki denote korche that line extends infinitely we can draw unlimited number of line passing through a point ekta point the unlimited number of line pass korte pare we can mark unlimited number of points on a line ekta line er upor amra oshongkho point draw korte pari a line ke amra denote kori by this way or by using a small letter of alphabet clear everyone so today we have started a different part of mathematics that is geometry and what is the meaning of geometry I have already told the drawing of some figures and measure that figures okay kichu plane figures amra ekhane draw kora shikbo measure kora shikbo and this lesson was about point and line we have learnt what is point how can we name or denote a point and how can we count a point from figure which is the basic of geometry and then we have learnt about the line and some properties of line clear everyone